হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এই ধরনের নাম অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করা শিখবো এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করবো এলাইট মোশন তো আমরা সহসই এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে প্লাজার এখানে ক্লিক করবেন এখান থেকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টটি ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে প্লাজার এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন আমি এখানে যে ফটোটি ব্যবহার করছি এটা যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন ফটোটি অ্যাড করার পর আমরা এভাবে এটা ডিউরেশন বাড়িয়ে নেব আমি এতটুকু রাখলাম তারপর শুরুতে আসব আসার পর প্লাজারে এখানে ক্লিক করে টেক্সে ক্লিক করব টেক্সে ক্লিক করার পর কর্নারে এই আইকনে একবার ক্লিক করে দেব তারপর এখানে যার নাম লিখতে চাই আমরা এখানে সুন্দর করে লিখে দেব আমি এখানে যে ফন্টটি ব্যবহার করছি এটা পেইড ফন্ট যদি নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই ফন্টের মধ্যে অনেক স্টাইল রয়েছে যেগুলো ব্যবহার করার জন্য আমাদের কোডিং ব্যবহার করতে হবে তো আমি শুরুতে এই চিহ্নটা দিয়ে দিচ্ছি তারপর টেন মানে দশ বাংলায় তারপর এখানে নামটা লিখব তো আমি এখানে এই নামটি লিখে দিলাম তারপর শেষে আমরা ফার্স্টে দশ দিব তারপর এদিকে চিহ্নটা দিয়ে দেবো তারপর এখানে সাইজে ক্লিক করে এটাকে বাড়িয়ে নেবো এবং এটাকে সুন্দর করে সোজা করে দেব। এবং এখান থেকে রোবট রেগুলার ক্লিক করে ভিউ অল ফন্টসে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো ফন্ড অ্যাড করে নিতে পারেন মোশন কি ফন্ট অ্যাড করতে হয় দেখুন তিন লাইনে ক্লিক করে জাস্ট ইম্পোর্ট ফন্টসে ক্লিক করবেন এরপর যেই ফোল্ডারে ফান্ড থাকবে অ্যাড করে নেবেন জাস্ট হয়ে যাবে তো আমি এখান থেকে আমার ফন্টটি অ্যাড করে নিলাম দেন আরও একটু সাইজটিকে ইনক্রিজ করে দিচ্ছি ওকে তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো এরপর এই আইকনে দুইবার ট্যাপ করে একদম শেষে চলে আসব। তারপর এই আইকনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফটো অনুযায়ী টেক্সটা অ্যাডজাস্ট হয়ে যাবে দেন শুরুতে আসব টেক্সের লেয়ারটিতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করব এখান থেকে নন করে দেব। তারপর ব্যাক আসবো এইখানে ক্লিক করে বর্ডার অ্যান্ড শার্ডোতে ক্লিক করে স্ট্রোকটা অ্যানাবল করে কালারটি হোয়াইট করে দেব। আপনারা চাইলে এখান থেকে শার্ডো ব্যবহার করতে পারেন শার্ডোটাকে এনাবল করে এভাবে বাড়িয়ে দিতে পারেন এতটুকু হয়ে গেলে আমরা টেক্সের লেয়ারে ক্লিক করে ইফেক্ট অ্যাড ইফেক্ট এখান থেকে চলে পর ড্রয়িং অ্যান্ড অ্যাডজ এখানে আসার পর ড্রয়িং প্রোগ্রেস এই ইফেক্টটি স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাড করে নেব ইফেক্টটি অ্যাড হওয়ার পর এন্ডের স্ক্রিনে চলে আসবো তারপর ফার্স্টে একটা কিফে অ্যাড করে অ্যান্ড স্কেলটিকে মাইনাস করব একদম জিরো জিরো করার পর একদম শেষে আসবো একটু সামনে নিয়ে আসবো তারপর আরেকটা একটা কি ফ্রেম দিয়ে ফুল হান্ড্রেড করে দেব তো আমাদের এখানকার কাজ শেষ দেখুন এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল এরপর আমরা এটাকে সেভ করে নিচ্ছি আমাদের ভিডিওটা এখান থেকে সেভ করে নিলাম তারপর চলে আসবো ব্যাক এবার আমরা ওপেন করব ক্যাপক্যাট আর ক্যাপক্যাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার আগে অবশ্যই যদি মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন তা না হলে অনেক সময় ইফেক্টগুলো শো করে না তো যাই হোক এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো এখান থেকে আমরা ওই ভিডিওটা অ্যাড করে নেব ভিডিওটা আমাদের এখানে চলে আসলে একদম শেষ থেকে আমরা ওয়াটারমার্কটিকে ডিলিট করবো শুরুতে আসবো আসার পর এখান থেকে অপশনে ক্লিক করে এক্সট্রাক্টেড এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নিচ্ছি শেষের দিক থেকে আমরা এটাকে কাটসাট করে নেব পরে তার আগে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করি তো আমরা এখান থেকে ব্যাগ আসি ইফেক্ট ভিডিও ইফেক্ট ট্রেনিংয়ের মধ্যে পেয়ে যাবেন ফ্লাস ভাইব্রেশন এটাকে অ্যাড করে নেবেন আর এটাকে একদম শুরু থেকে দিবেন দেখুন আর এভাবে শেষ পর্যন্ত করে দেবেন আর আপনারা যদি চান এখান থেকে ব্যাগ আসবেন স্টিকার অপশনে ক্লিক করে এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর স্টিকার পাবেন লাভের মধ্যে এগুলো আপনার চাইলে ব্যবহার করতে পারেন এটাকে শেষ পর্যন্ত অ্যাডজাস্ট করে দেবো আর এটাকে আমি নিচে ব্যবহার করবো অনলাইন কিছু কমপ্লিট এবার আমরা মিউজিকটাকে কাট করে নিচ্ছি বাকি অংশটুকু স্প্লিট এখান থেকে ডিলেট বন্ধুরা আমাদের ভিডিও ক্রিয়েট কমপ্লিট এবার আমরা ফাইনালি এটাকে সেভ করে নেব তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই এই ধরনের এডিটিং এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই